হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ইন্টারনেট ইউজ করি, আমরা অধিকাংশ লোকই কিন্তু ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকি। ক্রোম ব্রাউজারে একটা ইম্পর্ট্যান্ট সেটিংস আছে, সেটা যদি অফ না রেখে আপনি অন রাখেন তাহলে আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড হ্যাক হতে পারে। আপনি যখন আজে বাজে সাইটে প্রবেশ করবেন তখন তারা আপনার জিমেল আইডি ও পাসওয়ার্ডের অ্যাক্সেস নিয়ে নিতে পারে, আর এই জিমেল আইডি হতে পারে আপনার অনেক ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ক্রোমের এই ইম্পর্ট্যান্ট সেটিংসটি বন্ধ করে রাখবেন। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট, ক্রোম ব্রাউজারে এই ইম্পর্ট্যান্ট সেটিংসটি বন্ধ করে রাখতে হলে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে লগ ইন করবো। ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর উপরে ডান পাশে যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করবো। থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখেন এখানে একটা পেজ আসছে, তো ওই নিচের দিকে দেখেন সেটিংসে, সেটিংসে ক্লিক করবো আমরা। সেটিংসে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, দেখেন পাসওয়ার্ড লেখা আছে, তো আমরা পাসওয়ার্ডে ক্লিক করবো। তো পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, দেখেন বিয়ার সেভ পাসওয়ার্ড। তো এটা অন আছে, আমরা অফ করে দেব। তারপর দেখেন অটো সাইন ইন, তো এটা অন আছে, অফ করে দেবো। এই সেটিংসগুলো বন্ধ রাখার পর আপনি যদি কোনো সাইটে প্রবেশ করেন সেক্ষেত্রে হ্যাকাররা আপনার জিমেল আইডির অ্যাক্সেস নিতে পারবে না। আমি চাই আপনারা সবাই সেটিংসগুলো বন্ধ করে রাখুন এবং সেফ থাকুন। ভিডিওটি ছোট বাট অনেক ইম্পর্ট্যান্ট। তো ভিউয়ার্স, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।